ঘাটাল মহকুমার দাসপুরে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত সংস্থা আঁচলের উদ্যোগে আজ 8ই জুলাই এক স্বেচ্ছায় রক্তদান শিবির হলো। দাসপুর ওয়ান ব্লকে সুলতাননগর সমবায় সমিতির নবনির্মাণ সভাগৃহে অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। আঁচলের এই উদ্যোগে পাশে দাঁড়ায় রাজনগরের ইচ্ছে নানা নামে অপর এক স্বেচ্ছাসেবী সংস্থাও। এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন সুলতাননগর সমবায় সমিতির সভাপতি জয়দেব সেনাপতি, পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালী ঘোষ, ইচ্ছেডানার সভাপতি প্রসেনজিৎ মুলা, বিশিষ্ট শিক্ষক ও কবি কেশব মেটা, পাঁচবেড়িয়া হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক অশোক গোস্বামী ও সন্দীপ ঘোষ মহাশয়, পাশাপাশি আঁচলের সমস্ত মহিলা সদস্যরাও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঁচল সংস্থার সভাপতি গীতারানী মণ্ডল। রক্তদান শিবিরে 54 জন রক্তদাতা রক্তদান করেন, রক্তদাতাদের মধ্যে 24 জনই মহিলা। মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করেন। ওই দিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশনের তরফ থেকে আঁচলের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। ইচ্ছেডানার পক্ষ থেকে এক দুস্থ মেধাবী ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বই খাতা। সুলতাননগরে মহিলা পরিচালিত সংস্থা আঁচল এলাকায় অসহায় মানুষদের খাওয়ার, পোশাক, চিকিৎসার ঔষধপত্র নিয়ে পাশে দাঁড়ান বিভিন্ন সময়েই। সংসারের কাজকর্ম সেরে অবসর সময়ে মায়েরা যে এই কাজে নিজেদেরকে নিযুক্ত রেখেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন কাজ করছেন, তা সত্যি প্রশংসাযোগ্য। দাসপুর থেকে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। সমবায় সমিতিতে আঁচল সংস্থা ও ইচ্ছেডানা দুটো সংস্থার যৌথ উদ্যোগে আমরা আজকে এখানে রক্তদান শিবিরের অনুষ্ঠান করেছি। এখানে আমাদের 50 জনের মতো টার্গেট আছে, সব মহিলারাই এখানে এগিয়ে এসেছেন। আমরা খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি আমাদের এই করোনার পরিস্থিতিতে ওনারা যে এখানে এগিয়ে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং ইচ্ছেডানা দাদাদেরও খুবই আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আমাদের পাশে না থাকলে আমরা এতটা হয়তো এই কাজটা সুষ্ঠুভাবে করতে পারতাম না। তাছাড়া আমরা আমাদের 2019 সালে 26শে সেপ্টেম্বর আমাদের এই পথ চলা শুরু হয়েছে, সম্পূর্ণ মহিলা দ্বারা এটা স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা গত বছর এই করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টাইন সেন্টারে মাস্ক, স্যানিটাইজার, শুকনো খাবার এগুলো দিয়েছিলাম। তাছাড়া সারা বছরই আমরা গরিব দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছি, আমরা নূতন বস্ত্র, পুরনো বস্ত্র, ওনাদেরকে ওষুধ দিয়েও আমরা সাহায্য করি। আজকে এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা খুবই খুশি হয়েছি, খুবই আনন্দিত হয়েছি। ধন্যবাদ সব। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।